Hey guys, welcome back to my channel Indrani's Gallery. So today I'm sharing this makeup tutorial for Holi. So আজকে বসন্ত উৎসব ছিল আমাদের কলেজে তার জন্য আমি এই মেকআপ লুকটা শেয়ার করছি ফার্স্টে আমি ইউজ করেছি টোনার তারপর ইউজ করেছি একটা সুইস বিউটির ময়েশ্চারাইজার ভীষণ ভালো প্রাইমার প্লাস ময়েশ্চারাইজার এটা লাগানোর পর আমি 5 টু 10 সেকেন্ডস ওয়েট করছি দেন ড্রাই হয়ে যাওয়ার পর পিএসসি ফাউন্ডেশন ইউজ করছি এটা আমার শেডে জাস্ট একটু লাগিয়েছি এবং পুরো ফেসে স্প্রেড করে দিয়েছি দেখতেই পাচ্ছ কত ইভেন টোন হয়ে গেছে এবার পাউডারের জন্য আমি ক্রাইলনের কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি ভালোভাবে সেটা আমার আন্ডারআই এরিয়া এবং মাউথের এরিয়াতে লাগিয়ে দিয়েছি যাতে ক্রিজ না করে এবং অফ ক্যামেরা আমি আইব্রোজ ফিল করে চলে এসেছি এবার আমি কন্ট্রোল করছি আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট দিয়ে ভালোভাবে হালকা করে কন্ট্রোল করছি যেহেতু সকালে বেরোবো তো এবার আমি আই ম্যাজিকের ব্লাশার প্যালেট ইউজ করছি হাইলাইটারের জন্য আজকে আমি ইউজ করেছি মেবলিনের হাইলাইটার ভীষণ ভালো হাইলাইটার আমার হাইলাইট এরিয়াগুলোকে ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি আমি এবং দেন লাস্টলি আমি ইউজ করছি কালার বারের মেকআপ সেটিং স্প্রে ভালোভাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে দেন ড্যাবিং মোশনে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে ফুল মেকআপটাকে সেট করে নিয়েছি এবং আই মেকআপের জন্য একদম নিউট কালারের আমি শেড নিয়েছি আই ম্যাজিকেরই কন্ট্রোর শেড দিয়ে ভালোভাবে আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি অল্প একটুই লাগিয়েছি তারপর মেবলিনের কাজল একটু একটু করে লাগাচ্ছি আমি আজকে কোনো লাইনার ইউজ করিনি দেন এই স্মাজার ব্রাশ দিয়ে আবার একটু ডার্ক কালারের কন্ট্রোর নিয়ে ভালোভাবে সেটা আমি আমার আই লিডে স্প্রেড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা স্মোকি এফেক্ট এসছে তো আমি এরকমই আই মেকআপ নিউট চেয়েছিলাম আইটা তো হয়ে গেছে এবার ওয়াটার লাইনেও আমি ভালোভাবে স্মাচ করে দিয়ে কাজল লাগিয়ে নিচ্ছি দেন আই মেকআপ তো অলমোস্ট শেষ হয়েই এসেছে আমি যেহেতু ল্যাশ পরবো না এর জন্য ল্যাকমের মাস্কারা ইউজ করেছি ভীষণ ভালো মাস্কারাটা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমার ল্যাশেসগুলো কত বড় আর ভালো লাগছে এবং লিপস্টিকের জন্য আমি একটা খুব সুন্দর ভালো লিপস্টিক ইউজ করেছি ম্যাট মির আমি এরপরে এন্ডিংটা শ্যুট করতে পারিনি তার জন্য আমি বসন্ত উৎসবে গিয়ে যে কটা ফটো তুলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম মেকআপটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে পাশে থাকা ছোট নোটিফিকেশান বেলটাও ক্লিক করে দেবে আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা